আজকের ভিডিওতে আপনারা জানবেন ক্যাসিনো সম্পর্কে। অনেকেই হয়তো ভাবছেন ক্যাসিনো সেটা আবার কি, চলুন জানিয়ে দেব আজকের ভিডিওতে। ক্যাসিনো হচ্ছে বিভিন্ন ধরনের জুয়া খেলার একটা নির্দিষ্ট স্থান, যাকে বাংলায় বলা হয় জুয়ার আড্ডা বা আসর। কিন্তু সেটা হয় সুবিশাল পরিসরে। সাধারণত ক্যাসিনো এমনভাবে বানানো হয় যে এর সাথে কিংবা পাশাপাশি হোটেল, রেস্টুরেন্ট, শপিং মল, আনন্দ ভ্রমণ জাহাজ এবং অন্যান্য পর্যটন আকর্ষণ থাকে। কিছু কিছু ক্যাসিনোয় সরাসরি বিনোদন প্রদান, যেমন স্ট্যান্ড আপ কমেডি, কনসার্ট, খেলাধুলো ইত্যাদিরও ব্যবস্থা থাকে। ক্যাসিনো ইতালীয় ভাষার শব্দ, যার মূল শব্দ ক্যাসা অর্থাৎ ঘর। ক্যাসিনো বলতে ছোট ভিলা, গ্রীষ্মকালীন ঘর কিংবা সামাজিক ক্লাবকে বোঝানো হতো। 19 শতকের দিকে ক্যাসিনো বলতে এমন সব ভবনকে বোঝানো হতো যেখানে আনন্দদায়ক কাজকর্ম হতো, যেমন নগরীর সামাজিক অনুষ্ঠান যেখানে নাচ, গান, জুয়া এবং ক্রীড়ার ব্যবস্থা থাকত। আধুনিক দিনে ইতালিতে বিভিন্ন অর্থে তারা ক্যাসিনো ব্যবহার করে, যেমন পতিতালয় এবং শব্দপূর্ণ পরিবেশে। তারা জুয়ার আসর বোঝাতে ভিন্ন উচ্চারণে ক্যাসিনো বলে, অর্থাৎ জুয়ার আসর শব্দটি ব্যবহার না করে তারা অন্যভাবে মানুষকে বোঝানোর জন্য ক্যাসিনো শব্দটি ব্যবহার করে। সব ক্যাসিনোই কিন্তু জুয়া খেলার কাজে ব্যবহার করা হয় না। ক্যালিফোর্নিয়ার সান্তা কাতালিনা দ্বীপের কাতালিনা ক্যাসিনোতে কখনো জুয়া খেলা হয়নি, কারণ যখন এটা নির্মাণ করা হয় সেই সময় ক্যালিফোর্নিয়ায় জুয়া খেলা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। কোপেনহেগেন ক্যাসিনো একটি থিয়েটার হিসেবে ব্যবহৃত হয় 1848 সালের আন্দোলনের সময়। এখনকার গণজমায়েতের কারণে এটা পরিচিত। এই আন্দোলন ডেনমার্কে একটি সাংবিধানিক রাজতন্ত্রে পরিণত করে। 1937 সাল পর্যন্ত এটা ডেনিস থিয়েটার নামে সুপরিচিত ছিল। ফিনল্যান্ডের হাঙ্কো ক্যাসিনোতেও কখনো জুয়া খেলা হয়নি। 19 শতকের শেষের দিকে এটা স্প্যা রিসর্ট হিসেবে ব্যবহৃত হতো। বর্তমানে এটা রেস্তোরাঁ হিসেবেই ব্যবহৃত হয়। বিশ্বব্যাপী সর্বনিম্ন জুয়া খেলার বয়স 16 থেকে 21-এর মধ্যে। খরিদ্দাররা ক্যাসিনো গেমস দ্বারা জুয়া খেলে। কিছু ক্ষেত্রে অভিজ্ঞতা বা দক্ষতারও প্রয়োজন হয়। অধিকাংশ গেমস গাণিতিকভাবে এমনভাবে বিন্যাস করা থাকে যে প্রায়শই খেলোয়াড়দের চেয়ে বাড়িগুলো সুবিধা পেয়ে থাকে। এই সুবিধাকে হাউস এস বলা হয়ে থাকে। পোকারের মতন খেলাগুলো যেখানে একজন খেলোয়াড় অপর খেলোয়াড়ের সাথে খেলে আর বাড়িগুলোকে রেক নামে কমিশন নিয়ে থাকে।